ঈদে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত জিন সিনেমাটি। ভৌতিক আবহে তৈরি এই সিনেমাটি এরই মধ্যে নেটিজেনদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। ছবিটির পোস্টার দেখে অনেকেই মনে করছেন ভীতিকর কিছু আছে এতে। এবার প্রযোজনা সংস্থা ঘোষণা দিল জিন সিনেমা একা দেখতে পারলে 1,00,000 টাকা পুরস্কার। ঘোষণাটি জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে। সেখানে এ প্রসঙ্গে যা লেখা হয়েছে, জিন সিনেমা একা দেখতে পারলে 1,00,000 টাকা পুরস্কার। শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। ছাত্রদের সঙ্গে আলোচনা হলো। সেখানে সব ছাত্রদের উদ্দেশ্যে ঘোষণা দেওয়া হলো, কেউ একা একটি হলে বসে জিন সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এরপর লেখা হয়েছে সেখানে কেউ রাজি হয় নাই। আপনি কি পারবেন জিন সিনেমাটি একা দেখতে সম্পূর্ণ হলে, আপনি একা যদি পারেন তাহলে জানান, আমরা রেডি। বিশেষ দ্রব্যষ্টে লেখা হয়েছে, ভয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কর্তৃপক্ষ দায়ী নয়। হলের বাইরে একটি অ্যাম্বুলেন্স থাকবে। যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন তাহলে আপনাকে হলের ভাড়া ও অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হবে। যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন আপনাকে কিছুই দিতে হবে না। জাজ মাল্টিমিডিয়া আপনাকে নগদ 1,00,000 টাকা দেবে এবং কোক নাস্তা খাওয়াবে বা দিয়ে দেবে। জিন সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরি, তার সঙ্গে রয়েছেন ছোট পর্দার অভিনেতা সজল নূর। রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি।